হ্যালো, কি খবর? সবার, আমি জাস্ট কাজ থেকে এসেছি, ডিনার করব। সো ডিনার করার জন্য ভাবলাম, ভাত খেতে একদম ইচ্ছা করতেছে না। রাতে সাধারণত ভাতটা অ্যাভয়েড করার চেষ্টা করি, তো ফ্রিজ চেক করে দেখলাম সিবাস ফিশ আছে, যেটা ম্যারিনেশন করাই ছিল আগে, ব্রোকলি ছিল, গার্লিক ব্রেড ছিল। সো এই সিবাসটা আমি কিনেছি আজদা থেকে, রেডি সিজনিং করা থাকে এই ফ্রিজটাতে। সো এটার দাম পড়েছে 4.5 পাউন্ড, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 500 টাকার উপরে। আর এই যে 2 পিস ফিলে আর কি, আর এখানে ব্রোকলি আছে 1 পাউন্ডের, তো আমি হাফ ব্রোকলি নিয়েছি। আর একটা গার্লিক ব্রেড, 2 পিস গার্লিক ব্রেড নিয়েছি, ফ্রোজেন গার্লিক ব্রেড, আমি জাস্ট প্যান ফ্রাই করে নিয়েছি একটু। এই তো আমার আজকের লাঞ্চের, সরি কি বলতেছি, খিদা এমন বেশি লাগছে যে কি বলবো। সো ডিনারের প্লেট আমার এটা, সো 2 ফিলেট সিবাস ব্রোকলি, আর হচ্ছে 2 পিস গার্লিক ব্রেড। অনেক মজা, অনেক মজা। আমি যেটা করেছি, এই ব্রোকলিটাকে 4 মিনিট, যারা ব্রোকলি সিদ্ধ করে খেতে চান, এটা যে খুব মজার একটা রেসিপি, এটা আমার সবসময় ভালো লাগে। এটা হচ্ছে 4 মিনিট, জাস্ট 4 মিনিটের উপরে হওয়া যাবে না, 3 মিনিট না, 5 মিনিট না, 4 মিনিট বয়েল ওয়াটারে সিদ্ধ করার পরে যখন এটা নামাবে, তখন এটাকে প্যানের মধ্যে, ফ্রাই প্যানের মধ্যে বাটার একটু, আর হচ্ছে একটু ব্ল্যাক পেপার অ্যান্ড সল্ট দিয়ে একটু সতে করে নেবেন। এত মজা খেতে, এত মজা খেতে। এটা যেটা বলেছি সিবাসের কথা, সেটা তো অলরেডি আগেই এটা সিজনিং করাই ছিল। এটা রেডিমেড একটা ফিশ ফিলেট, এটা সিবাস, আমার খুব পছন্দের মাছ সিবাস। আর গার্লিক ব্রেড, এটা যদি আপনাদের বাসায় যেটা করতে পারেন, পাউরুটি যদি থাকে বাসায়, ওটার মধ্যে একটু বাটার মেখে রসুন কুচি কুচি করে মানে প্যানের মধ্যে একটু ফ্রাই করে নেবেন, দুর্দান্ত মজা লাগে, দুর্দান্ত মজা। সো আমার যখন গার্লিক ব্রেড খেতে ইচ্ছা করে, যদি বাসায় গার্লিক ব্রেড না থাকে কেনা, তখন আমি করি কি, পাউরুটির মধ্যে একটু বাটার একটু স্প্রেড করে প্যানের মধ্যে একটু গার্লিক দিয়ে খাই, এত বেশ, এত মজা যে কি বলবো। সো যাই হোক, আজকের একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম, আমার আজকের সাপারের প্লেট। সো এটা খাচ্ছি রাতের খাবার, আর আপনারাও চেষ্টা করবেন এভাবে ব্রোকলিটাকে সিদ্ধ করে খেতে, হুইচ ইজ সো হেলদি। গার্লিক ব্রেড খেতে পারেন বাসায়, যদি গার্লিক ব্রেড না থাকে পাউটাকে এভাবে করে খেতে পারেন। আর ফিশ তো ফিশই, যে কোনো ফিশ ফিলে খেতে খুবই মজা লাগে। সো সবাই ভালো থাকবেন, আর লেট মি এনজয় মাই সাপার। বিসমিল্লাহ। ফিশটা খেয়ে দুর্দান্ত, দুর্দান্ত। যে কোনো ফিশ ফ্রাই ট্রাই করবেন, খুবই মজা, খুবই মজা। আমি তো এখানে আয়েস করে বসছিলাম নাইফ টেফ নিয়ে, আমি ডাইনিং টেবিলে বসবো, জাস্ট ভিডিও করার জন্য এখানে বসে খাচ্ছিলাম। টু গুড। পুরো এই সাপারের প্লেটটা যখন আপনারা বাইরে থেকে যান ডিনার হিসাবে, তো বাংলাদেশি টাকায় এই প্লেটটার দাম হচ্ছে কত টাকা রাখবি, 800 পাউন্ড, 800 টাকা, 700 টাকা। তো 700 টাকায় কি ঢাকাতে এই প্লেটারটা পাওয়া যাবে কিনা আমাকে জানাবেন। ইংল্যান্ডে কিন্তু খাবারের দাম এত বেশি না, সো আপনারা আমাকে জানাবেন বাংলাদেশে এই খাবারের এই প্লেটারের দাম কত হতে পারে। এখানে 2 পিস সিবাস আছে, হাফ ব্রোকলি আছে, এবং 2 পিস গার্লিক ব্রেড আছে। সো আমি যে টাকা দিয়ে কিনেছি সেই হিসাবে এই প্লেটারের দাম হচ্ছে 700 টাকার মতো বাংলাদেশি টাকায়। এটা কি আদৌ 700 টাকাতে পাওয়া যাবে ঢাকাতে বা বাংলাদেশে, জানাবেন আমাকে। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও। আর এখন আমি আমার সাপারটা এনজয় করি। এভাবে মাছ খাওয়া দেখলে নিশ্চয়ই আপনারা হাসবেন, বিকজ আমার ডাইনিং টেবিলে বসে খাচ্ছি না, বিকজ ভিডিও করতে পারবো না বলে, এই জন্য এইভাবে অদ্ভুতভাবে খাচ্ছে। বাট আই এম এনজয়িং।